ওম জয় তিলকনাথ, ওম নমঃ শিবায়। প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে বন্ধুত্বের দিবসে। কেমন? আর সেই সঙ্গে আমাদের শ্রেষ্ঠ বন্ধু যিনি, আশা করি তোমরা বুঝে গেছো কার কথা বলছি, আমাদের পরম প্রিয়, প্রাণাধিক প্রিয় প্রাণেশ্বর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এক সুদূর দেশ থেকে আসা এক প্রিয়জনের অত্যন্ত মনোমুগ্ধকর উপলব্ধির কাহিনী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে চলো আর দেরি না করে আমরা শুনে নেই, কেমন? জয় বাবা লোকনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়। বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস, অটল বিশ্বাস, পর্বতের ন্যায় স্থূল বিশ্বাস, বজ্রের ন্যায় দৃঢ় বিশ্বাস চাই বাবার প্রতি। দাদা ভাই, একদম একদম ঠিক বলেছো, তুমি যেই বলছো না কেন, আমি পরে জানতে পারবো, একদম সঠিক কথা বলেছো ভাইটি। আচ্ছা, তুমি সত্যি ঠিক বলো যে যার বিশ্বাস যত বেশি দৃঢ়, তার জীবনে বাবার কৃপা ততই বেশি অনুভূত হয়। যাই ঘটুক না কেন, আমাদের জীবনে সব সময় পরম নিশ্চিন্তে থাকতে হবে এবং ভাবতে হবে দৃঢ়তার সাথে, আমার তো একজন পরম শক্তিমান বাবা রয়েছেন। বাহ বাহ বাহ, খুব সুন্দর বলেছো, খুব সুন্দর বলেছো। আমি দাদা ভাই দীর্ঘদিন ধরে তোমার এই কথাগুলো শুনে আসছি, আর সবচেয়ে বড় কথা হলো এই যে আমি ধীরে ধীরে তা আত্মস্থ করতেও পেরেছি। বাহ বাহ বাহ, খুব ভালো, আজ সে কথাই তোমায় জানাবো। ও দাদা ভাই, আমি তো এখনো নিজের পরিচয় দেইনি। দাদা ভাই, আমার নাম পরেশ চক্রবর্তী, থাকি কর্মসূত্রে ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, এখানে কোকা কোলাতে অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ পোস্টে রয়েছি। দাদা ভাই বুঝতেই পারছো, একে তো বিদেশ, তার উপর লটস অফ ওয়ার্কিং প্রেশার, মানে কি করে যে সামহাও ম্যানেজ করতাম আগে কি বলবো তোমায়। তবে হ্যাঁ, বাবাকে আমি আগেও মানতাম, ভক্তিও করতাম, তবে স্বয়ং ভগবানকে যে কি করে নিজের বেস্ট ফ্রেন্ড করে তোলা যায় তা তোমার ভিডিও দেখেই শিখেছি দাদা ভাই। প্রতিটা ভিডিওই এক কথায় অসম। যাক, যা বলছিলাম, একবার ওপর থেকে অর্ডার আসে এক জুনিয়রকে কাজে গাফিলতির পানিশমেন্ট হিসেবে তার প্রমোশন যেটা হওয়ার কথা ছিল সেটা আটকে যায়, আর এই লেটারটি তাকে হ্যান্ডওভার করতে হবে। কিন্তু এটা ছিল আমার পক্ষে খুবই টাফ এবং মেন্টালি চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ এই মানুষটি ছিল ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, অন্যান্য বার হলে টেনশনে আমার আগের রাতে হয়তো ঘুমই হতো না, কিন্তু ইদানিং পরম নিশ্চিন্তে থাকার ফলে এ জাতীয় কোনো প্রেশারই আমার হলো না সেদিন। মনে মনে জাস্ট ভাবলাম, যা করবে আমার বাবা করবে, আমি করার কে, আমি তো শুধুমাত্র একটি মাধ্যম মাত্র বাবার। এবার যথারীতি পরের দিন অফিসে ওকে ডেকে পাঠাই। ও ভালো মনের মানুষ, আচ্ছা ও এত ভালো মনের মানুষ যে ফ্রেন্ড হলেও ওয়ার্কিং প্লেসে আমায় স্যার বলেই সম্বোধন করে। যাই হোক, তারপরে ওকে লেটারটা দিলাম, ও ভেবেছিল প্রমোশন লেটার হবে হয়তো, খুব খুশি মনে এটা নিল, কিন্তু পরেই বুঝতে পারে এটা কিসের লেটার। যদিও যতটা রিয়্যাক্ট করবে বলে আমি ভেবেছিলাম তার 1%ও কিন্তু করেনি। আমিও খুব নর্মালি বিহেভ করছিলাম ওর সাথে, যাতে এটা ওর কোনো সিরিয়াস ইস্যুই না এমন মনে হয়। আর এটা করতেও পেরেছিলাম মেন্টালি এত স্ট্রং থাকার ফলে দাদা ভাই। ওকে ওই সময় জাস্ট একটা কথাই বলতে পেরেছিলাম,
It's a lesson for you. Don't get upset. The best is yet to come. আর এই সময় সেই মিরাকেলটি ঘটে। কথাগুলো বলার সময় আমার গলার টোনটি না পুরো ডিফারেন্ট হয়ে যায় দাদা ভাই। মানে পরিষ্কার মনে হলো আমার ভেতর থেকে অন্য কেউ যেন কথাগুলি বলল। দুজনেই এমন পরিস্থিতিতে পুরো হকচকিয়ে গিয়েছিলাম আমরা তখন দাদা ভাই। তার ফলে ব্যাপারটিকেও খুব পজিটিভলি নেয়। বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটি অতি অদ্ভুত উপলব্ধির কাহিনী তুমি পাঠিয়েছ। তোমাকে একটি কথা বলবো আমি, তুমি মানে বাবা যেটি বলতে চান তার প্রিয়জনদের, তুমি এক কথা সেটি বলে দিয়েছো ভাই, সেটা হলো বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস। বজ্রের মতো দৃঢ়, পর্বতের মতো স্থূল। বাহ বাহ, খুব সুন্দর উদাহরণ সহযোগে বলেছ। একমাত্র বাবার কৃপা পাওয়ার অন্যতম মাধ্যম হলো প্রথমে বিশ্বাস। ভক্তি তো তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু ভক্তির সঙ্গেও যদি বিশ্বাস দৃঢ় না হয় তাহলে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। বিশ্বাস দৃঢ় করলে মানুষ চমৎকারও করতে পারে, এটা বাবারই বলা। বাবা আরেকটিও কথা বলেছেন, সেটা হলো যে মন থেকে অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়, ভালো মন্দের বিচার করার ক্ষমতা আসে, ফলে মানুষ বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। তার মানে বাবা পক্ষান্তরে এটাই বলতে চেয়েছেন যে অহং শূন্য মন মানে বিশ্বাসে পরিপূর্ণ মন বাবারই আশ্রয়স্থল এবং বাবা সেখানেই নিবাস করেন। কেমন? আজ তাহলে এতদূর পর্যন্তই বন্ধুরা, তোমাদের সকলের সঙ্গে আজকে বন্ধুত্বের দিবসে একজন আমাদের শ্রেষ্ঠ বন্ধুর উপলব্ধির কাহিনী আমরা শুনলাম। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আমি এমনই আবার এই উপলব্ধি বা কৃপা কাহিনীর ডালি নিয়ে শিগগিরই আসছি। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, তোমাদের মাথায় বাবার পরম আশীর্বাদ অবিরাম বর্ষিত হোক, এই বলে শেষ করছি। ওম জয় তিলকনাথ, ওম নমঃ শিবায়।